Archie, taking action to develop their students. আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে মনে আছেন এসএম মডেল স্কুলের অধ্যক্ষ এবং সাপ্তাহিক ক্যালেন্ডার পত্রিকার রোটারিয়ান পার্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোবাইল মোহন বল উপস্থিত আছেন নেগলেক্ট এলিকোর ম্যানেজার সজীব আহমেদ উপস্থিত আছেন আজকের এখানে অনুষ্ঠানে অনুষ্ঠানে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং স্টুডেন্ট সকলকে আমি শুভ সন্ধ্যা জানিয়ে দু কথা বলতে চাই। আজকের যে চমৎকার আয়োজন, এই আয়োজন দেখে মনে হচ্ছে তোমাদের মতো শৈশবে যদি আমিও এভাবে শিখতে পারতাম ইংরেজি শিক্ষা, তাহলেও হয়তো আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতাম আমার কর্মক্ষেত্রে। সেই জিনিসগুলি বসে বসে ভাবছিলাম যে আমাদের সেই সুযোগ পাইনি, দুঃখ সারের মতো কারো পাইনি, আমরা এইভাবে শিক্ষা অর্জন করতে পারিনি, জ্ঞান অর্জন করতে পারিনি। তোমাদের ভাগ্য যে দুঃখ সারের মতো একজন সার পেয়েছ যার মাধ্যমে তুমি যেভাবে সুন্দর করে শিক্ষা দিয়ে যাচ্ছেন তার যে কৌশল, শিক্ষা শুধু পড়া দিয়ে পারে না, বই পুস্তকেই শুধু শিক্ষা না, এই যে আজকের যে আয়োজন এটা একটা চমৎকার আয়োজন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন পরিবেশে নিয়ে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে এই এইভাবে যে একটা শিক্ষা দেওয়ার যে কৌশল, এই কৌশলটা আমার কাছে খুব ভালো লাগে, এই কৌশলটা নিয়ে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু একটি কথা ভুলে চলবে না যে ইংরেজি শিক্ষা আমাদের প্রয়োজন আছে, আমাদের জীবনে ইংরেজি শিক্ষার প্রয়োজন আছে। শিশুকাল থেকে যদি আমরা শিখি, একটি শিশুর দুই তিনটি ভাষা শেখা কোনো কঠিন কাজ নয়, ছোট্ট শৈশবকাল থেকে শিখবো তার সেটা কোনো কঠিন কাজ নয়। এবং তাই বলে কিন্তু আমাদের মাতৃভাষার প্রতি যেন কোনো ক্রমে যেন সম্মান ক্ষুণ্ণ না হয়, মাতৃভাষাকে সবার আগে শিখতে হবে। তোমরা কি জানো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কি বলতে পারবো কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা লিখেছিলেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি ভাষার ইংরেজি শিক্ষার পক্ষ, আগে বাংলাকে ভালো করে আয়ত্ত করতে আমার মাতৃভাষা, যে মাতৃভাষা আমরা রক্তের বিনিময়ে অর্জিত অর্জিত ভাষা, এই ভাষার ইতিহাসে কিন্তু বিরল, যে ভাষার জন্য রক্ত দিয়েছে আমার ভাইয়েরা, ভাষার জন্য রক্ত দিয়েছে, এটা কিন্তু ইতিহাসের বিরল। তাই সেজন্যই কিন্তু এই মাতৃভাষা বাংলাকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা করা হয়েছে জাতিসংঘে, এই ভাষাকে যেন আমরা কখনোই শ্রদ্ধা কখনোই যেন অশ্রদ্ধা না করি, সবসময় যেন এই ভাষার প্রতি সম্মান রেখে তারপরে যেন আমরা অন্য ভাষার বসি। ইংরেজি ভাষার শিক্ষার অনেক প্রয়োজন রয়েছে তোমাদের সব সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, যেমন জাপান, চীন, এশিয়ান ভাষা যদি লক্ষ্য করে তারা কিন্তু নিজেদের ভাষায় তারা জ্ঞান চর্চা করে, কিন্তু তারপরেও তারা অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল এবং অন্য ভাষাও তারা শিক্ষা করে, যে করে সারা বিশ্বে তারা তারা সারা বিশ্বে কিন্তু তারা বিজনেসকে প্রসারিত করেছে এবং উন্নত মানে অনেক উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত অর্জন করেছে। সেই কারণে আমাদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও শিখতে হবে, যেন আমরা সারা বিশ্বে তাল মিলে চলতে পারি, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে যেন আমরা সামনের দিকে অগ্রগতি সাধন করতে পারি, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেজন্য আমাদেরকে পরিবার প্রত্যেকের পরিবারকে দায়িত্ব নিতে হবে, কারণ পরিবারের থেকেই কিন্তু শিক্ষার মূল ভিত্তিটা রচিত হয়। সেজন্য আমরা যেন সকলের পরিবারে যেন আমরা আগে মাতৃভাষাকে যেন ভালোভাবে
আমরা শিশু বস্তি শিখাই, তারপরে যেন আমরা ইংরেজি ভাষা অধ্যয়ন পাশাপাশি শিখাই, ইংরেজি ভাষা শিখতে গিয়ে যেন আমরা মাতৃভাষাকে ভুলে যাবে। এই প্রত্যাশা রেখে সকল শিক্ষার্থীদের আমি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি অসংখ্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।